মাত্র সাত দিনের মধ্যেই থাইরয়েড রোগ দূর করার সবচেয়ে নতুন এবং কার্যকরী নিয়ম আজ আপনাদের জানাবো এই নিয়মটি হাইপোথাইডিজম হাইপার থাইরডিজম এবং প্যারাথাইরয়েডের ক্ষেত্রেও কাজ করবে কাজেই এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন যে নিয়ম আগে কখনো শোনেননি সেই নিয়মটি জানতে হলে ভিডিওটি না টেনে দেখুন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো ধরনের থাইরয়েড ইমব্যালান্স অর্থাৎ থাইরয়েড হরমোন বেড়ে গেলে বা কমে গেলে আপনাকে কয়েকটি খাবার অবশ্যই খেতে হবে কোন কোন খাবার খেতে হবে কখন খেতে হবে এই বিষয়টি টু দি পয়েন্টে খেয়াল করুন প্রথম খাবার তিসি তিসি আপনি গুঁড়ো করে নেবেন আর এই তিসি অর্থাৎ ফ্লেক্সিড আপনি এক চামচ করে গুঁড়ো এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে সকাল বেলায় খাবেন এটা নাস্তা করার আগে খাওয়া সবচেয়ে ভালো দ্বিতীয় খাবার পাতা প্রতিদিন থেকে গ্রাম ধনে পাতা কাঁচা জুস করে অথবা ব্লেন্ড করে খাওয়ার চেষ্টা করুন এই খাবারটি আপনি সকালবেলায় নাস্তার সঙ্গে দুপুর বেলায় খাবারের সঙ্গেও খেতে পারেন এটি খুব দ্রুত কাজ করবে তৃতীয় খাবার কাঞ্চনের ছাল কাঞ্চন নামে এক ধরনের গাছ আছে এই কাঞ্চনে সাদা কাঞ্চন লাল কাঞ্চন এবং হালকা হলুদ এক ধরনের কাঞ্চন ফুল হয়ে থাকে এই কাঞ্চন গাছের ছাল আপনি যে কোনো বাণিতিয়া দোকানে পাবেন সেই গাছের ছাল থেকে পরিমাণ গ্রাম এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন আর এই পানিটি দিনের যে কোনো সময় ভারী খাবার খাওয়ার আগে খান সবচেয়ে ভালো হয় যদি ঘুম থেকে উঠে আপনি বাসি মুখে এটা খেতে পারেন চতুর্থ খাবারটি হলো কাঁচা আদা প্রতিদিন ন্যূনতম দুই ইঞ্চি পরিমাণ কাঁচা আদা চিবিয়ে রস করে বা গ্রেট করে খেতে হবে এটা যে কোনো সময় ভাত খাবার আগে লবণ দিয়ে খেতে পারেন আবার রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন পঞ্চম খাবার মধু প্রতিদিন খাঁটি মধু এক থেকে দুই চামচ পরিমাণ অবশ্যই খাবেন আপনি মধু যে কোনো সময় খেতে পারেন ষষ্ঠ খাবারটি লেবু অবশ্যই প্রতিদিন লেবু খাবেন লেবু খাওয়ার জন্য নির্দিষ্ট সময় হলো দুপুর বেলায় ভাত খাবার ত্রিশ মিনিট পরে একটি সম্পূর্ণ লেবুর রস এক গ্লাস পানিতে মিশিয়ে সামান্য লবণ দিয়ে খেয়ে নিন এক্ষেত্রে পিঙ্ক সল্ট ব্যবহার করাই সবচেয়ে ভালো সপ্তম খাবারটি হচ্ছে বাদাম যে কোনো এক প্রকারের বাদাম অথবা অনেক রকম বাদাম একত্রে মিশিয়ে এক মুঠো পরিমাণ করে প্রতিদিন খাবেন অবশ্যই ভিজিয়ে রেখে খাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা সকালবেলায় নাস্তায় খেতে পারেন এমনকি বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন খুব ভালো করে চিবিয়ে খেলে এই বাদাম আপনার শরীরে খুব দ্রুত কাজ করবে অষ্টম খাবারে দুধ এবং দুধ জাতীয় খাবার দুধ এবং দুধ জাতীয় যে কোনো খাবার অবশ্যই খাবেন শুধুমাত্র খেয়াল রাখবেন মাছ মাংস ডিম ইত্যাদি খাবার গ্রহণের অন্তত ঘন্টা পরে দুধ এবং খাবার গ্রহণ করা উচিত এমন কি আপনি যে কোনো টক ফলের দুধ খাবেন না নবম আছে আমিষ প্রোটিন আমিষ প্রোটিনের মধ্যে প্রতিদিন একটি করে সেদ্ধ মুরগির ডিম অবশ্যই খাবেন আর ছোট মাছ খাবেন বড় মাছ এবং তৈলাক্ত চর্বিযুক্ত মাংস বাদ রাখবেন মুরগির মাংস থাইরয়েডের জন্য উপকারী দশম খাবারে রয়েছে প্রচুর পরিমাণে শাক সবজি এবং পানি শাক সবজি ও পানি অবশ্যই খাবেন তবে আপনি সিম বা বিনস জাতীয় সবজি এবং ফুলকপি ব্রোকলি পাতাকপি ইত্যাদি কম পরিমাণে খাবেন এছাড়া সয়াবিন বা সয়া নাগেট এবং সয়াবিন তেল সম্পূর্ণ অ্যাভয়েড করবেন সরিষার তেল খাওয়া সবচেয়ে ভালো থাইরয়েডের জন্য যে খাবার গ্রহণ এবং যে কয়েকটি খাবার বর্জনের কথা বলেছি সম্পূর্ণ বিষয়গুলো একেবারে মেনে চলবেন সেই সঙ্গে আর কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে কোন নিয়মগুলো অবশ্যই ফলো করবেন তার মধ্যে প্রথম নিয়ম ব্যায়াম করতে হবে ন্যূনতম ত্রিশ মিনিট করে প্রতিদিন ঘাম ঝরানো ব্যায়াম করুন বা হাঁটাহাটি করুন যাতে প্রচুর পরিমাণে ঘর্ম নির্গত হয় দ্বিতীয় হচ্ছে প্রতিদিন আপনি নিজের পছন্দ মতো যে কোনো কাজ করুন সেটা হতে পারে নাচ গান ছবি আঁকা ঘুরে বেড়ানো অর্থাৎ আপনার মন ভালো থাকে এমন কাজ আপনি প্রতিদিন করুন নাম্বার তিন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন যথেষ্ট পরিমাণ বিশ্রাম নিন রাতে ভালোভাবে ঘুমাতে হবে এবং দিনেও অল্প পরিমাণে বিশ্রাম গ্রহণ করুন চার নম্বর নিয়মে রয়েছে প্রতিদিন আপনাকে বেলা এগারোটার মধ্যে অন্তত পনেরো মিনিট করে হলেও খোলা রোদ্রি থাকতে হবে যে রোদ আপনার ত্বক দিয়ে শরীরে অভ্যন্তরে প্রবেশ করবে পাঁচ নম্বর নিয়মে রয়েছে আপনি যখনই খাবার খাবেন তখনই সময় নিয়ে খুব তৃপ্তি নিয়ে আরাম করে চিবিয়ে ধীরে ধীরে খাবেন ছয় নম্বর নিয়মটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে রয়েছে আকুপ্রেশার থেরাপি আকু আকুপ্রেশার আপনি নিজেই করবেন কিভাবে করবেন ভিডিওটা ফলো করুন আমি যেভাবে হাতে যে অংশে চাপ দিচ্ছি আপনিও ঠিক এইভাবে এই অংশগুলোতে চাপ দিন প্রথমে আপনি দুই হাতের তালু মিনিট দুয়ে ঘষে গরম করে নিন তারপরে আপনি প্রথমে বৃদ্ধাঙ্গুলে আর এক হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠিক এইভাবে পঞ্চাশ বার চাপ দিন অন্য হাতেও ঠিক একইভাবে করুন এবারে এই পয়েন্টে এসে আবারও আপনি চাপ দিন যখন আপনি চাপ দেবেন তখন দেখবেন যে এই পয়েন্টগুলোতে আপনি ব্যথা অনুভব করছেন কিনা যদি আপনি ব্যথা অনুভব করেন তাহলে বুঝবেন যে আপনার থাইরয়েড হরমোন একেবারে নিয়ন্ত্রণে নেই তারপরে কয়েকদিন আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেখবেন আপনার ব্যথা কমতে শুরু করেছে তখন আপনি বুঝে যাবেন যে আপনার থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে চলে এসেছে এবারে দেখুন এইখানে আপনাকে আবারও প্রেস করতে হবে ঠিক আরেক দিকে এইখানে আপনি প্রেস করুন এই অংশগুলোতে আপনি এমনভাবে প্রেস করবেন যাতে চাপটা সমানভাবে পড়ে এবং আপনার ব্যথাটা লাগে এইভাবে আপনি যখন করবেন ঠিক অন্যভাবে পায়েরও তালুতে আপনাকে প্রেস করতে হবে ঠিক এই জায়গাগুলোতে এইভাবে আপনি প্রেস করার কারণে পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্ড্রি নালিন এবং লিম্ফ ঠিকভাবে কাজ করবে এবং আপনার থাইরয়েড হরমোনও একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে থাইরয়েড রোগ অর্থাৎ থাইরয়েড হরমোনের ইমব্যালান্স যে কোনো বয়সের যে কোনো মানুষেরই হতে পারে অনেকগুলো উপসর্গের মধ্যে সাধারণত হাইপোথাইরয়েজমে শরীর অত্যন্ত মোটা হয়ে যায় হাইপার থাইরয়েজমে শরীর কৃষ বা ক্ষীণ হয়ে যায় এবং গয়ডারে গলার সামনের দিকে ফুলে যায় স্বরের ভঙ্গুরতা সহ নানান ধরনের লক্ষণ দেখা যায় আজকের দেখানো নিয়মগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভাগ ফলো করুন আর তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবেন আর সেই সঙ্গে প্রচুর শেয়ার করবেন যাতে সকলে উপকৃত হয় ধন্যবাদ ভালো থাকুন